আসসালামু আলাইকুম, স্বাগতম আব্দুল্লাহ ফার্নিচার থেকে। আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে নতুন ডিজাইনের নতুন মডেলের একটা খাট, আর এই খাটটার নাম হচ্ছে বিট রশি খাট। বিট রশি খাটও বলতে পারেন, আবার বিট বিট খাটও বলতে পারেন। তো খাটটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা হয়েছে, খাটটার কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে। তো এই খাটটা হচ্ছে সর্বপ্রথম আমার কাছে মনে হচ্ছে, জানি আমি সর্বপ্রথম তৈরি করলাম। আসলে আমি জানি না কে সর্বপ্রথম তৈরি করছে না করছে, আমি জানি না, কারণ কোথাও আমি এই খাটটা দেখি নাই, এর আগে ভিডিও দেখি নাই। হ্যাঁ, তো অনেকে হয়তোবা তৈরি করছে, যারা আজ ভিডিওতে ভিডিও করে না, ভিডিওতে আসে নাই, তো হয়তোবা তারাই তৈরি করতে পারে। তো আমার মনে হয় না যে ভিডিওর মধ্যে যারা ভিডিও করছে তারাই খাটটা এর আগে তৈরি করছে। তো আমি আমার কাছে মনে হচ্ছে আমি সর্বপ্রথম খাটটা বানাইলাম। তো যাই হোক, খাটটা খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা হয়েছে। এই খাটটা হচ্ছে মামুন ভাইয়ের, মামুন ভাইয়ের খাট, যাবে হচ্ছে গোপালগঞ্জ। তো মামুন ভাইয়ের আসলে অনেকগুলো ফার্নিচার আছে, ওয়ান ওয়ান সিটের, 8 সিটের একটা ছোপা আছে, তিনটা খাট। এর আগে একটা খাটের ভিডিও দিছিলাম আমি, ওটা আনকমন একটা ডিজাইনের একটা খাট দিছিলাম ভিডিও, এটাও মামুন ভাইয়ের খাট। তারপরে আরেকটা খাট আছে মামুন ভাইয়ের, ওটাও খুব ভালো। তো আসলে মামুন ভাইয়ের কাজগুলো একটা একটা করে ক্লিয়ার করতেছি আর ভিডিও দিচ্ছি আর কি। তো মামুন ভাইয়ের ফার্নিচারগুলো আমরা এই মাসের শেষের দিকে ডেলিভারি করব, মামুন ভাইয়ের বাড়িতে যাই একবারে দিয়ে আসবো। মামুন ভাই কখনো গোপালগঞ্জে যাওয়া হয় নাই, তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, একবারে গোপালগঞ্জ থেকে ঘুরে আসবো আর কি। তো খাটটা 3 ইঞ্চি সলিড কাঠ দিয়ে তৈরি করা, 3 ইঞ্চি সলিড কাঠ দিয়ে খাটটাকে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ 3 ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর করে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে কাঠের ফাইবারগুলো আঁশগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ 3 ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইন করা হয়েছে। এখান থেকে একটা হাতের মতো ইয়া উঠছে, এখান থেকে উইঠা, এরপরে খাটটা সুন্দর মতো এখান থেকে কিন্তু পাতাগুলো ছড়াই গেছে এখান থেকে। এই যে দেখাচ্ছি কোত্থেকে গেল এটা, এখান থেকে এদিক দিয়ে আমি কাজটা ভালো করে আমি দেখাই দিচ্ছি কাছ থেকেই, সুন্দর করে যাতে সবাই দেখতে পারে। এই যে সুন্দরভাবে কাজটা করা হয়েছে, এখানে গোলাপ দিয়ে লতা পাতা দিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে মার্বেল প্যাচ দিয়ে হয়েছে, এগুলাকে বলা হয় মার্বেল প্যাচ, আবার অনেকে বলে শামুক প্যাচ। তো যাই হোক, এখান দিয়ে বিট, বিটের মাঝখান দিয়ে গোলাপ দেওয়া হয়েছে, আবার রশিও আছে, সুন্দর একটা ঢিপ আছে। এটা কিন্তু সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাঠের উপরে, এটা কিন্তু আনসলিড না। আসলে সলিড আর আনসলিডের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এই যে কাঠটা খোদাই করা একটা ডিজাইন, এটা কিন্তু খোদাই করা হয়েছে, খোদাই করে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। তো এটা আনসলিডটা হচ্ছে যে আপনার যেরকম, এটা আজও কিন্তু তেমন কোনো বার্নিশ হয় নাই, এটার ভিতরে কুটিং করা হয়েছে, ঘষা মাজা করা হয়েছে, বার্নিশের কাজ কিন্তু হয় নাই এটা আর কি। এটা যদি এইখানে এটা আলগা হইতো তাহলে এটা অনেক নিচে থাকতো, অনেক ডিপ থাকতো। হ্যাঁ, এটা আমি কাছ থেকে দেখাচ্ছি, এটার আমি যে সেগুন কাঠ দিয়ে তৈরি করছি, সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এটা আর কি। এটা পুটিংয়ের জায়গাগুলো দেখা যাচ্ছে, আসলে পুটিংয়ের যে অংশগুলো, পুটিংয়ের যে জায়গাগুলো, ওইগুলো কিন্তু পুটিং আসলে থাকবেই, কেন কাঠের ভিতরে নাড় থাকবে। হ্যাঁ, কাঠের ভিতরে নাড় থাকবে, সম্পূর্ণ প্রত্যেকটা কাঠেরই কিন্তু নাড় আছে, ঠিক আছে। আর যদি নাড় না থাকতো কাঠের যে কালার, আসলে বার্নিশটা করা হয় কিন্তু টুকিটাকি যেসব স্পট থাকে, নাড় থাকে, এই জন্য কিন্তু বার্নিশগুলো করা, সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আর কি। ফার্নিচারটা দেখতেও সুন্দর হয়, লুকসটা চেঞ্জ হয়ে যায় ফার্নিচারের। আর এটা সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা। অনেকেই প্রশ্ন করে আমাকে যে ভাই রাঙামাটি সেগুন কাঠ বলতে কি বোঝায়, চিটং সেগুন কাঠ বলতে কি বোঝায়। চিটং সেগুন কাঠ বলতে কোনো কাঠ নাই, সম্পূর্ণ কাঠ যায় হচ্ছে রাঙামাটির থেকে, রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন থেকে সম্পূর্ণ কাঠগুলো ট্রাকে ট্রাক লোড হয়ে হয়ে ঢাকাতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, ওইগুলোর নাম হয়ে হচ্ছে চিটং সেগুন কাঠ, ঠিক আছে। তো আমরা আসি হচ্ছে কাঠের ঘাটির মধ্যে, যেইখান থেকেই সারা বাংলাদেশে কাঠ সেল হয় আমার রাঙামাটির থেকে। আর আমাকে অনেকে অনেকে প্রশ্ন করে যে লেকার বার্নিশ সম্পর্কে, আসলে লেকার বার্নিশ আমরা করি না, লেকার বার্নিশ আমাদের এখানে নাই। তবে লেকার বার্নিশ সম্পর্কে আমাকে এর আগেও 2-3 বার আমাকে প্রশ্ন করা হয়েছে, লেকার বার্নিশ কেন করা হয় না, কেন করেন না। আসলে রাঙামাটিতে লেকার বার্নিশ নাই, আমরা লেকার বার্নিশ করি না, হাতের বার্নিশের মধ্যে খুব ভালো মানের উন্নত উন্নত বার্নিশ এখানে আছে রাঙামাটিতে। তো লেকার বার্নিশ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, লেকার বার্নিশ সম্পর্কে আমার যারা প্রশ্ন করছে, যারা আমাকে ফোন দিয়ে লেকার বার্নিশ সম্পর্কে কিছু বললেন না, কেন লেকার বার্নিশটা আসলে কি। তো লেকার বার্নিশটা হচ্ছে যে, আমি আপনাকে বলি, এটা হচ্ছে ন্যাচারাল কাঠ কালার। কাঠ কালার হচ্ছে যে কাঠের যে ফাইবারটা, কাঠের যে আঁশটা, কাঠের যে অংশটা, কাঠ কালারটা করলে সম্পূর্ণ সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যায়, কোথায় বার আছে, কোথায় কি আছে না আছে, সম্পূর্ণ কমপ্লিটলি কমপ্লিট দেখা যায়, ঠিক আছে। এখানে যদি আমি একটা পুটিং করি, কোথাও কিছু করি, এই পুটিংটার দাগটাও কিন্তু
কিছুটা দেখা যাবে, ঠিক আছে, মানে বার্নিশ করার পরে এখন দেখা না যাক, 6 বছর পরে হোক, 5 বছর পরে হোক, কিছুটা হলেও দেখা যাবে, কিন্তু পুটিং এর দাগ কিন্তু সব জায়গায় থাকবে। কিন্তু আমি যে জায়গায় এই ন্যাচারাল কাঠের মধ্যে, ন্যাচারাল বার্নিশের মধ্যে যদি কোনো পচা কাঠ দিয়ে থাকি, একদম মানে ভাপানো কাঠ দিয়ে থাকি, তাইলে কিন্তু আমার এই কালারটা ওইখানে ভাসবে না, ওইখানে কাঠটা কিন্তু বার্নিশটা সুন্দর হবে না, ঠিক আছে। এই ন্যাচারাল কালার করলে কিন্তু দেখা যাবে, ঠিক আছে। আর যদি লেকার বার্নিশ আপনারা করেন, সেখানে যদি আপনি আম কাঠ, জাম কাঠ, বাদাম কাঠ, কলা কাঠ, যেই কাঠই দেন না কেন, আবার আপনারা ভাবেন না আমি লেকার কাঠের, লেকার বার্নিশের বদনাম করতেছি, হ্যাঁ, তো ওইখানে যদি আপনি যেই কাঠ দিয়ে বার্নিশ করেন না কেন, আপনি লেকার বার্নিশ করলে আপনি ধরতে পারবেন না এখানে পচা কাঠ দিলাম আমি, আমি কি পচা কাঠ দিলাম নাকি ভালো কাঠ দিলাম নাকি সেগুন কাঠ দিলাম। আমি ধরেন না, আমি একটু বোঝাই, এখানে অর্ধেক অংশ, অর্ধেক অংশের ভিতরে আমি নিচে এক তক্তা পচা দিলাম, মাঝখানে এক তক্তা যশোরা দিলাম, তারপরে তক্তা আমি কড়ই কাঠ দিলাম, হ্যাঁ আমি লেকার বার্নিশ করলাম। লেকার বার্নিশ করার পরে দেখা যাইলো কি আমার সব কাজ কিন্তু মেকআপ শেকআপের পরে কিন্তু এক হয়ে গেল, ঠিক আছে। আমি সুন্দর সুন্দর গোল্ডেন কালার করে দিলাম, দেওয়ার পরে সব কালারগুলো এক হয়ে গেল, ঠিক আছে। তো কেউই বুঝতে পারলো না আসলে আমি এখানে কি দিলাম না দিলাম, ঠিক আছে। তো আসলে লেকার কাঠ আমি মনে করি যে যারা সেগুন কাঠ, ন্যাচারাল কাঠ দিয়ে, এই সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে চান, তৈরি করেন, বারমাটি সেগুন কাঠ, রিজার্ভের সেগুন কাঠ, রাঙামাটি সেগুন কাঠ দিয়ে, আমি মনে করি কি লেকার বার্নিশ না করলে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। কারণ লেকার বার্নিশটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় নেই, আপনি ঢাকা সিটিতে যারা আছেন তারা লেকার বার্নিশ নেন, হ্যাঁ 6 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে আপনার লেকার বার্নিশটা উঠে গেলে ফাইটে যায়। লেকার বার্নিশটা যদি ফাটে, কোথাও গুতা গাতা লাগে, বাচ্চা কাচ্চা থাকলে, তো সেক্ষেত্রে দেখা যায় কি পুরো খাটটাকে আবার ওই লেকারের দোকানে নিয়ে যায় বার্নিশ করতে হবে। আর যদি আপনি ন্যাচারাল কালার করেন, একটা মিস্ত্রি 2000 টাকা খরচ করলে আপনার খাটটা আবার আগের মতোই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু লেকার বার্নিশ হইলে যেখান থেকে চলটা উঠবে ওইখান থেকে, ওইখানে কিন্তু আর মনে করলেন যে মিস্ত্রি গিয়া মেশিন ছাড়া, মনে করলেন পুনরায় আবার নতুন করা ছাড়া করতে পারবে না। এই জায়গায় যদি একটা চলটা উঠে, ঠিক আছে, এই পুরো অংশটা নিয়ে বার্নিশটা করতে হবে। আর হাতের বার্নিশের মধ্যে এখানে একটু চলটা উঠলে, এখানে একটু ঘষা খাইলে কোনো ব্যাপার না, দেখা যাবে না। আপনি 6 মাস পরেও মনে করলেন এটা ঠিক করবেন, এটা চলটা ধরে উঠার মতো কিচ্ছু না, এটা কাঠের বার্নিশ। তো লেকার বার্নিশ আসলে এটাই হচ্ছে লেকার বার্নিশ, হ্যাঁ। তো লেকার বার্নিশ করলে এই সমস্যাগুলার ফেস করতে হবে আপনাদের, ঠিক আছে। তো আসলে আমি মনে করি, তো যাদের আসলে লেকার বার্নিশ পছন্দ না তারা কাট কালার করতে পারেন, আবার যাদের লেকার বার্নিশ পছন্দ তারা আসলে লেকার বার্নিশ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি করি না তাতে কি হয়েছে। কিন্তু লেকার বার্নিশ কালারটা দেখতে খুবই সুন্দর দেখা যায়, যেরকম একটা কালো মানুষ, মুখ থেঁতরানো বেতরানো মানুষও যদি লেকার, ওরও যদি মেকআপ শেকআপ করে সৌন্দর্য করা হয়, ঠিক আছে, ওরও দেখতে কিন্তু সুন্দর লাগে। আসলে মেকআপ ধোয়ার পরে কিন্তু আর সৌন্দর্যটা থাকে না, এটাই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।